गोली चोख खोल, गोली, गोली चोख खोल। মেটা কোথায় গেল বলতো? তাই তো ভাবছি মেটা কোথায় গেল। এই কালু, তুই যা কলিকে তুলে নিয়ে যা। ঠিক আছে বস। দিদি, দিদি, দিদি। দিদি চোখ খোল না, তাগড়া দিদি, তাগড়া। চোখ খোল না, খোল না। কলি কলি, কলি কথা বল, মোবাইল কি হচ্ছে? ওকে তোলো, ওকে তোলো, ওকে তোলো। কথা বল, কলি, কলি কথা বল। বস, কলিকে ওরা বাড়ি নিয়ে গেছে। তাহলে আর কি, নাকের বদলে নুরুন নেব টাকটুমা টুমটুম, কলির জায়গায় মাইকেই পাঠিয়ে দি। কি বলছো বস? হ্যাঁ, তুমি ভীমরুলের চাকে হাত দিয়েছ মাহি, যা খুশি হোক গিয়ে, কলির জায়গায় মাহি পৌঁছবে ওইখানে। আরে ওরা তো মেয়েটাকে চিনেও না জানেও না, প্রবলেম কি? চল। Thank you.
না না আমি তো এর কোনো মানেই বুঝতে পারছি না। মেয়েটা এই বাড়িতে এলো, আমি কিচ্ছু জানতে পারলাম না, আবার সে এখান থেকে চলে গেল। না না দাদা, তখন আপনি ঘুমোচ্ছিলেন। আমি মাহিকে বারবার বললাম যে আমি দাদাকে ডাকি, দিদিকে ডাকি, কিন্তু কিন্তু কি কিন্তু না করলো। কি না করলো? তুমি না করলো, তুমি সেটা মেনে নিলে। হ্যাঁ, আরে আমি বলছি তোমাদের কি বয়সটা কি বাতাসে বাড়ছে? কোনো সেন্স বলে কিছু নেই। দাদা দাদা প্লিজ দাদা, আপনি রাগ করবেন না, শান্ত হন। আজকাল আপনি বড্ড বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আরে উত্তেজিত হব না তো কি করব? আমি কি করব বলতে পারো? হ্যাঁ, আমার তো একটা দায়িত্ববোধ আছে। আরে আমি তো বাবা। কি সব বাজে কথা বলছো তুমি? আমাদের দায়িত্ব থাকবে না কেন? আমাদের তো দায় আছে। কোথায় আছে? কোথায় দায়িত্ব আছে? মেয়েটা বাড়িতে এলো, কাকিমারা সব দেখলো, আবার সে এখান থেকে চলে গেল, এটাই দায়িত্ববোধ। আমি সে কথা কোথায় বললাম? তো কি বলতে চাইলে তুমি? কি বললে? মেয়েটা তো বাড়িতে এলো, আবার এখান থেকে চলে গেল। এই শোনো, তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি, আমি তো মাহিকে বলেওছি। কি বলেছো? কি বলেছো মাহিকে? বলো বলো বলো। আরে জানি না কি সেন্স এদের। আরে বাবা, এটা তো একটা পরিবার নাকি? তুমি এত রাগ করছো কেন? আমরা তো ফোনে ট্রাই করছি। হ্যাঁ, আমার ফোন, আমার ফোনটা কোথায় গেল? এই এই যা যা, আমার ফোনটা নিয়ে। এই নন্দিনী, একটু ফোনটা নিয়ে না প্লিজ। আচ্ছা আচ্ছা, বাড়িতে একটা ফোন করতে হবে। বাবা এত রাগ করছো কেন? তুমি এত রাগ করো না, দীপাই ওই বাড়িতেই আছে আর নিশ্চয়ই ঠিক আছে। বলো, ঠিক থাকার কথা তো নয়, সেটা আমি আগেই বলেছিলাম। আর সেদিন তোমাদের সবার আমার কথাগুলো বাঁকা লেগেছিল। ভেবেছিলে আমি ট্যারা ট্যারা কথা বলছি? আশ্চর্য, আমি তোকে কখন বললাম তুই ট্যারা ট্যারা কথা বলছিস? সেটা বলোনি, কিন্তু তোমাদের চোখ মুখ দেখে তো সেটাই মনে হয়েছিল। কি সব বলছিস তুই? তুই বড্ড চেটান চেটান কথা বলছিস, ভুলে যাস না উনি তোর গুরুজন হন। মানছি, আমি সব মানছি, কিন্তু এটা তো সত্যি যে মাহি এই বাড়িতে ফিরেছিল, আবার সে বেরিয়েও গেল। তুই বাড়িতে ফিরলোই বা কেন, আর বেরিয়ে গেলই বা কেন? ফোন করেছো, কথা বল। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি আমি অজয় বলছি। ও, কেমন আছেন? ভালো আছেন? বাড়ির সবার শরীর ভালো তো? না, দেখুন দেখুন, আমি আমি কিন্তু সৌহার্দ্য বিনিময়ের জন্য আমি ফোনটা করিনি। অ্যাকচুয়ালি আমার মেয়েকে একটু ফোনটা দিন, ওকে আমরা মোবাইলে কেউ পাচ্ছি না। সে কি, ও তো এখানে নেই। নেই? নেই মানে সে কোথায়? তা আমি কি করে জানবো বলুন তো? আপনাদের বাড়ির মেয়ে কোথায় কি করে বেড়াচ্ছে সেটা তো আমার জানার কথা নয়, তাই না? দেখুন দেখুন, আপনি কিন্তু ঠিক করে কথা বলুন। আমার বাড়ির মেয়ে কোথায় কি করে বেড়াচ্ছে এর মানেটা কি? আরে বাবা, সে তো আমার বাড়িতে এলো, রাত্রিবেলা এলো, তারপর এখান থেকে বেরিয়ে চলে গেল। সেটা তো তার কালচার। তাছাড়া দেখো, রাতে বাড়ি থেকে আমরাও বেরোই, আমরা ক্লাবে যাই, ডিস্কে যাই, পার্টি করি, আমাদের ক্লাসে এটা হয়েই থাকে। দেখুন শুনুন, আমি কিন্তু আপনাদের ক্লাসে বিলং করি না, ঠিক আছে? আমি একটা সাধারণ বাবা, এই মুহূর্তে আমি আমার মেয়েকে নিয়ে খুব ওয়ারিড আছি। আপনি কি দয়া করে বলবেন সে কোথায়? না, মাফ করবেন, সে কোথায় আছে সেটা আমি জানি না, বাট আমি এটুকু বলতে পারি যে সে আমাদের বাড়িতে নেই। রাখছি। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, কি হলো বাবা? নিশ্চয়ই ওখানে নেই। না না, মানে কোথায় গেল ও? ও কোথায়? আমার মেয়েটা কোথায় গেল? আরে তোরা চুপ করে আছিস কেন? আমি জানতাম কিছু একটা বিপদ আপদ ঘটাবেই। কোন বিপদের কথা বলছিস? না, আমার দিদির কিছু হয়নি, আমার দিদির বিপদ হবে না, কোনো বিপদ হবে না।
কোনো বিপদ হবে না কোনো বিপদ হবে না বলে হাতের উপর হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। আমি ওই বাড়িতে যাব। তোমরা কি যাবে আমার সাথে? হ্যাঁ যাব। ওদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। আমার মেয়ে তো ওখানেই ছিল, তাহলে সে কোথায় গেল? আপনি মিছিমিছি মাথা গরম করছেন। হ্যাঁ, আর এখানে এসে বেকার বেকার সিন ক্রিয়েটও করছেন। আসলে গ্রামে একটা হাসপাতালে শিলান্যাস হচ্ছে। পারিজাত, পারিজাতের বাবা সেখানেই গেছে, হয়তো হয়তো মাহিও সেখানে গেছে। আজকাল তো সব জায়গায় কলি লেজুর হয়েই থাকে না? হ্যাঁ, এখন আফসোস করছে আর চোখে হারাচ্ছে পারিজাতকে। ভদ্রভাবে কথা বলো। আমি যথেষ্ট ভদ্রভাবেই কথা বলছি, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। যদি মাহির পারিজাতের উপরে কোনো ইন্টারেস্ট না থাকে, তাহলে ও এই বাড়িতে কেন পড়ে আছে? কাম অন তানিয়া, কাম অন। আরে বাবা, শোন শোন শোন, এটাই তো হওয়া স্বাভাবিক, তাই না? আরে আজকালকার মেয়ে তো, ওরা তো একটা সম্পর্কে হ্যাপি হয় না। প্লিজ, ওনারা এবাড়ির অতিথি, ওনারা যথেষ্ট চিন্তিত ওনাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে, আর বাড়ি বয়ে সেই জন্য ওনারা এখানে এসেছে। তুমি থামো তো, তোমার বড্ড বেশি ফোড়ন কাটা অভ্যাস, বন্ধ করো এসব। আপনারা শান্ত হন, আমি দেখছি, আমি একটা ফোন করে দেখছি। কাকে ফোন করছিস? পারিজাতকে একটা ফোন করে দেখি। সুমনা বলছি, মাহি ওখানে গেছিল? গেছিল, হ্যাঁ। তারপর পারিজাত, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি এখন আসছেন? আমরা তাহলে একটু ওয়েট করতে পারি। হ্যাঁ ঠিক আছে, প্লিজ প্লিজ আপনি আসুন তাড়াতাড়ি। বাট আমি তো আপনাদের এখানে অনন্তকাল অপেক্ষা করতে দিতে পারবো না। না না, এটা এটা কোনো রেলওয়ে স্টেশনও নয় বা কোনো এয়ারপোর্ট লাউঞ্জও নয় যে বসে বসে গুলতানি মারবেন আর অপেক্ষা করবেন। আই এম সরি, আমার না কাজ আছে। তানিয়া, হ্যাঁ গিরি, চল, এদের জন্য পুরো দিনটা ওয়েস্ট করা কোনো মানেই হয় না। এক্স্যাক্টলি, চলো 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 চলো, আমরা নিজেদের কাজ করি। বলছিলাম কি, প্লিজ প্লিজ কিছু মাইন্ড করবেন না। আপনারা বসুন না, আমি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। এই পাপড়ি, একটু চায়ের ব্যবস্থা কর না। দাদা, আমরা চাটা কিছু খাবো না। আমাদের বাড়ি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে, আমার বাড়ি কোথায়? আরে তোমরা কাঁদছো কেন? তোমরা কেন কাঁদছো? হ্যাঁ, এইভাবে চোখের জল ফেলো না, প্লিজ। এভাবে কান্নাকাটি করো না, চোখে জল ফেললে অমঙ্গল হয়, প্লিজ কেঁদো না। আমার তো মনে হচ্ছে আমরা কোনো অমঙ্গলই ফেস করতে চলেছি। কি বলছিস তুই? তুই কি বলতে চাইছিস? কেউ জানে না মাহি কোথায়, আর পারিজাত বলছে ও মাহিকে দেখেছিল। হাসপাতালের শিলান্যাস আর ধানের উৎসব একসাথেই ছিল, আর ও মাহিকে ওখানেই দেখেছিল। তাহলে তাহলে কোথায় গেল আমার মেয়েটা? যতক্ষণ না ওরা ফিরছে ততক্ষণ কিচ্ছু বোঝা যাচ্ছে না। আপনারা আপনারা একটু অপেক্ষা করুন, ওরা এক্ষুনি এসে পড়বে। ওই ওই বোধহয় ওরা এসে গেছে। Thank you.
আপনারা মাহি কোথায়? মাহি? আমি তো জানতাম মাহি আপনাদের বাড়িতে আছে। মানে আমি ওখানে গিয়ে হঠাৎ করে মাহিকে দেখতে পাই। আসলে এই বাড়ি থেকে মাহি চলে গিয়েছিল, তো সেখানে একটা ফেস্টিভ্যাল ছিল, সেখানে আমি মাহিকে দেখি। তো মাহি তো ওখানেই ছিল। হ্যাঁ, কিন্তু মানে তারপরে সে কোথায় গেল? তারপর তারপর তো আমি জানি না। মাহি কোথায় আমি জানি না। জানো না মানে? তোমার জন্য ওই মেয়েটা এত বড় স্যাক্রিফাইস করলো, শুধু তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলো, আর তুমি তো জানো না। আমি সত্যি জানি না। কিছু তো একটা জানো, প্লিজ বলো। আমি জানি না। আমার শুধু একটাই কথা মনে আছে। কি কথা মনে আছে তোমার কলি? তোমার কি কথা মনে আছে বলো। কি জানো বল। আমি তখন নাচ করছিলাম। হ্যাঁ, নাচ করছিলে। তারপর কোথায়? আমাদের গ্রামে। আমি আর মিলি নাচ করছিলাম, তারপর মাহি দিদি এলো, আমরা খুব আনন্দ করছিলাম। তারপর বিয়ে হয়ে গেল। তারপর কে যেন হঠাৎ করে আমার পিছন থেকে আমার মুখে রুমাল চাপা দিল আর আমাকে টেনে নিয়ে গেল।